আমাদের এই পৃথিবীতে প্রতিনিয়তই নতুন নতুন রহস্যের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিছু রহস্যের কিনারা করা গেছে, আবার কিছু রহস্যের কিনারা আজও করা সম্ভব হয়নি। এরকমই একটি ঘটনার কথা আজ আপনাদের বলতে চলেছি, এই রহস্যের সমাধান আজও হয়নি। একবার ভেবে দেখুন, হঠাৎ করে বৃষ্টি এলো, মেঘ করলো, কিন্তু বৃষ্টির সঙ্গে ঝরে পড়লো অসংখ্য জীবন্ত মাছ। হ্যাঁ, ঠিক এই ঘটনাটাই ঘটে হন্ডুরাসে মে থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়। এই সময় বৃষ্টির সাথে ঝরে পড়ে অসংখ্য জীবন্ত মাছ হন্ডুরাসের ইউরো শহরে। বৃষ্টির শেষে রাস্তাঘাট জুড়ে সজ্জিত থাকে মৎস্য সমাগম। কীভাবে হয় এই বৃষ্টি তা আজও জানা সম্ভব হয়নি। কেউ কেউ মনে করেন প্রাচীন লোককথা অনুযায়ী এই সময় এক সাধু এসেছিল এই হন্ডুরাসে। সাল ছিল 1856 থেকে 1864। সেই সময় এই শহরে ছিল প্রচণ্ড দারিদ্র। এই দারিদ্র দূর করতেই এই সাধু ঘটিয়েছিলেন এই মৎস্য বৃষ্টি। আবার কারো কারো মতে মে থেকে জুলাই মাস এই সময়ে আটলান্টিক মহাসাগরে আসা প্রচণ্ড টর্নেডো ঝড় এই সমস্ত মাছ আটলান্টিক মহাসাগর থেকে উড়িয়ে এনে ফেলে এই হন্ডুরাস শহরের ইউরোতে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এত শহর থাকতে এই হন্ডুরাসের ইউরোতে কেন, অন্য কোথাও কেন নয়? তাই এই সমস্যার সমাধান আজও ঘটেনি, রয়ে গেছে আজও রহস্য।